আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় ওয়ার্ড ফাইলকে কখনো পিডিএফ ফাইলে কনভার্ট করার প্রয়োজন পড়ে। আমরা কেউ কেউ এই কাজটি করার জন্য অনলাইন থেকে কনভার্ট করে নিই অথবা কোনো কনভার্টার সফটওয়্যার ব্যবহার করি। তো আজকে আমি দেখাবো কোনোরকম অনলাইন প্রক্রিয়া বা কনভার্টার সফটওয়্যার ছাড়াই কীভাবে উইন্ডোজ 10 ব্যবহার করে এবং অফিস 13 ব্যবহার করে আপনারা সহজেই এই কাজটি করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। দেখুন, ওপেন করার পর আপনাকে আপনার ডেস্কটপের ঠিক বাম পাশে ফাইল অপশন আছে, সেখান থেকে আপনি সেভ অ্যাসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে লোকেশন দেখাবে আপনি ফাইলটি কোথায় সেভ করতে চান। আমি আপাতত ফাইলটি ডেস্কটপে রেখে দিচ্ছি। এবার লক্ষ্য করুন, নিচের দিকে ফাইল নেমের নিচে লেখা আছে সেভ অ্যাস টাইপ। যেহেতু ফাইলটি ওয়ার্ড ফাইল, সেহেতু ওয়ার্ড ফাইল লেখা আছে, তো আমরা ওয়ার্ড ফাইলটিকে পিডিএফ ফাইলে কনভার্ট করব। এই জন্য আমরা পিডিএফ সিলেক্ট করে এখানে সেভ বাটনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যেই ফাইলটি ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট হয়ে যাবে। দেখুন, তখন আমরা চলে যাচ্ছি ডেস্কটপে। আমরা গিয়ে দেখি ফাইলটি কনভার্ট হয়েছে কিনা। দেখুন, আগে ওয়ার্ড ফাইল ছিল, এখন পিডিএফ ফাইল হয়ে গেল। আমি ওপেন করে দেখি, খুব সহজেই আপনি কাজটি করতে পারবেন। এবার আমরা বের হয়ে যাব।